এবার পড়তে যাব চ হ্যাঁ তোকে তো যেতেই হবে চ ভাই পড়তে যাব চ চ চ পড়তে যাব চ তুই কি পড়তে যাবি বসে হ্যাঁ বসেই থাকবো এই ফ্যাকাল্টি গুলো না সত্যি কাকে দিয়ে প্রজেক্ট করানো যায় এই তো পেয়েছি মুভিটাকে হ্যালো শোন না আমার একটা জাবর প্রজেক্ট পড়েছে কাউকে পার্টনার পাচ্ছি না কুছ না কহো কুছ ভি না কহো হ্যালো হ্যালো আর ইউ দেয়ার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই একদম 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 শুড আই টেক ইট অ্যাজ আ ইয়েস হ্যাঁ মারপুটে মেয়ে মাইন্ডি সত্যি গেম খেলবো না তো কি করবো আর তুই কি করতে আছিস কালকে আমার যে যে বইছে বাস্কিন রবিন্স থেকে মিন্ট চকলেট চেপার কটন ক্যান্ডি আইসক্রিম পেটে চলে গেছে এবার একটু করে দে আমারটা আই লাভ ইউ হাই তুলেই যাচ্ছে তখন থেকে কি সকালবেলা ঘুম থেকে উঠে দিয়েছিস কেন তুই বৃষ্টির মধ্যে তোর নয় মাল আছে তুই দেখতে এসেছিস আমি কি করবো এখানে তোমার বন্ধু একটু দাঁড়িয়ে থাক ও খেলবে তুমি লুডু আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো ভিডিও করবো আমি বরঞ্চ একটা কাজ করছি আমি এর সাথে বেরিয়ে যাচ্ছি বাড়ি চলে যায় ঠিক আছে বুঝতেই তো পারছিস চল টাটা জানেন তো এরকমই হয় বেস্ট ফ্রেন্ড গুলো মেয়েটাকে হেভি দেখতে তো বসে যা তুলে দাও না এর দিকে তাকাবার চেষ্টাও করবি না ঢোকাবো ঢুকে খুলে দেবো আবার ছাতা হয়ে ঘুরে বেড়াস ও মা গো
কথাবার্তা তো দিস না আমায়। কলেজের জুনিয়র গুলো মানে সারা দিন ফোন করে যাচ্ছে, ফোন আসছে আরে ভাই শোন না, চার বছর ধরে আমাকে এই মেয়েটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে, কোনো বার্নলে ওই জ্বালা বুঝতে বোঝাতে পারবে না। বলছি তো তুই ওকে ফোন করলে ও তোকেও জ্বালিয়ে শেষ করে দেবে, দূর থেকে মেয়েটাকে বাঁশি দেখতে মনে হতে পারে। এটা সামনে আয়, এটা খেটো বাঁশ, পিছন দিয়ে ঢুকবে মুখ দিয়ে বার করে দেবে, কোনো পেন কিলারই আটকাতে পারবে না। ও তুই ওকে সরি বলছিস? ও তোকে সরি বললো, ঠিক আছে দাদা হ্যাভ এ গুড নাইট। তুই আমার ব্যাপারে এরকম বলতে পারলি? জানোয়ার ছেলে। আমার বেসিক্যালি চকলেটস ভালো লাগে, অর্কিডস ভালো লাগে, আমি প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, যেমন সুইজারল্যান্ড, প্যারিস, মেবি ইন্ডিয়াতেও ভালোবাসি, বই পড়তে ভীষণ ভালোবাসি। সো ইফ ইউ ওয়ান্ট পরের ডেটটা ছাড়েই হোক। সবল লেটস স্প্লিট দ্য বিল। আরে স্প্লিটার কি আছে, আমি দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। আগের দিন যেন কিসের জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলছিলি? একটা জিনিস দেখ, লাইক একটা ছেলে আর একটা মেয়ে, তারা দুজন একই এফোর্ট দিয়ে একই অফিসে কাজ করছে, বাট পেমেন্টটা কে বেশি পাবে? একটা ছেলে। আমার মনে হয় জেন্ডার ইকুয়ালিটিটা এখানেই প্রয়োজন। দুজনে এক কাজ করছো, দুজনে একই পেমেন্ট পাও, একইভাবে খরচ করো, হ্যাঁ না? সবেল হিল, এই তুই জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলছিলি না? ওকে ওকে। এই শোন, গার্লফ্রেন্ড হওয়ার সময় কিন্তু এটা কন্ট্রাক্টে ছিল না। এই মার্কুটা মেয়ে শোন না, তোর সাথে কথা বলেছি, বলছিলাম যে বল আগে মারবি না? বল না বাবা, এত কি বল। গোলাপ ফুল তো জুটলো না, আমার মনে হয় আমি তোকে একটু ভালোবাসি। মা কালি নিয়ে নাও। হ্যাঁ না সামথিং, হাতে ব্যথা করছে। ওকে ঠিক আছে বাবা, হ্যাঁ on one condition dekhen. Okay, what? মাসে চারবার আমাকে শপিং করতে যেতে হবে, তিন চারবার রেস্টুরেন্ট, আইসক্রিম আমার ভীষণ ভালো লাগে, আর আই লাভ বুকস, বই কিনে দিতে হবে। পরশুদিন যতগুলো মোমো খেয়েছিলি আর এ ডেলি এগ রোল ফেরত দে, পেট থেকে বের করে ফেরত দে, যদি না নিতে পারিস ভালোবাসি না বলবি না। ও না তোর হচ্ছে, নিকুচি করেছে, এই সেই বই,
সিনেমা দেখে আসার পর সবে সিনেমা দেখে বেরিয়েছি, তারপর ম্যাডাম নাকি বই কিনবেন, কি কিনতে হবে? সিভিল ওয়ার। আর হ্যাঁ, তুই যে বলছিস ভালোবাসি না তোকে এ করতে হবে, এই আমি যখন কাজে যেতাম তুই আমায় কতবার আনতে গেছিস? না না না, কেন কতবার আনতে গেছিস? নিজে তো ড্রাইভ করতে পারিস, আমার বাইকটা তো হাফ প্যান্ট পরে নিজেই চালাস। আজ কত ছিল আনতে যাওয়া? আমি ছেড়ে চললাম, আমি আর নিতে পারছি না। আরে সব সময় রাগ করে, উফ, এই কোথায় যাচ্ছিস? উফ, এই ছেলেরা না সব কিছুতে রাগ। এইভাবেই চলতে থাকে দুষ্টু মিষ্টি প্রেমের পর। কিন্তু আপনারা জানেন কি, সাফার শুধু বেস্ট ফ্রেন্ডরাই করে। আমি একদিনে দুটো ধাক্কা সহ্য করতে পারবো না, না তো না তো। আমি চললাম, আপনারা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এরা দুজন ঝগড়া করুক, আমি কাটছি, গুড নাইট।